সবার স্রষ্টা মহান আল্লাহ তাআলা তাকদীরের বিষয়ে যে দুইটি সম্প্রদায় পথভ্রষ্ট হয়েছে এরা এক গ্রুপ হলো কাদারিয়া আর এক গ্রুপ হলো জাবারিয়া আল্লাহ তাআলা ক্ষমতা না দিলে আপনি পারতেন না তাহলে সে তাকদীরকে অস্বীকার করছে এটি বাতিল আকীদা যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলাই করেন যে ব্যক্তি বলবে খালিস অন্তরে আল্লাহর জন্য ইবাদত করবে এই ব্যক্তির ইবাদতে তিলেশ মাত্র লোক দেখানো আমল থাকতে পারে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وحب إلى الله من المؤمنين الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعين بالله ولا تعجز رواه مسلم الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা দিনাজপুর পশ্চিম আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে এই তাবলীগ ইজতেমাতে আয়োজন করতে পেরেছি এবং আমরা উপস্থিত হয়ে আঞ্জাম দিয়েছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ শীর্ষ দেয় শুকর আলহামদুলিল্লাহ আওয়াজ করেন আলহামদুলিল্লাহ দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ দুরূদটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তাকদীর তাকদীর আমরা জানি তাকদীর অর্থই নির্ধারিত একটি বিষয় আপনার আগে পরে কি হবে এই বিষয়টি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন সময় সংক্ষিপ্ত আকারে আপনাদের বলার চেষ্টা করব আশা করি একটু বুঝার চেষ্টা করবেন তাকদীরের সারি অর্থে চারটি অর্থ আছে মনে রাখেন তাকদীর বুঝতে চারটি সারি অর্থ রয়েছে অথবা চারটি স্তর রয়েছে এক নাম্বার স্তর আল ইলমু আপনাকে জানতে হবে যে আপনি কি করবেন কি খাচ্ছেন কোন বিষয়ে কি কাজ করছেন মনে রাখতে হবে বিষয় সব কিছু আল্লাহ তাআলা জানেন এক নাম্বার বিশ্বাস যে আল্লাহ তাআলা আপনার পুরো জীবনে কি ঘটবে কি করবেন কি খাবেন কি আপনার কাজ হবে সবগুলা তিনি জানেন দুই নাম্বার স্তর হচ্ছে আপনি ভালো আমল মন্দ আমল কি করবেন সবগুলা লিপিবদ্ধ করা হচ্ছে রেকর্ডিং করা হচ্ছে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আপনি কি কথা বলছেন ভালো বলছেন মন্দ বলছেন ভালো কাজ করছেন কি কাজ করছেন প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করার বলা হয়েছে যাকে আপনি আমি জানি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আপনি আমি কি করছি প্রত্যেকটা বিষয় লিপিবদ্ধ করা হয় এই জন্য আপনি যে কথা বলবেন কথা বলার মুহূর্তে সাবধানে কথা বলবেন কথা বললেই আপনার মুখ থেকে যে কথাটি বের হয়ে যায় অন্যায় কথা হলেও লিপিবদ্ধ করা হয় ভালো কথা হলেও সেটিকে লিপিবদ্ধ করা হয় তৃতীয় নম্বরে আল মাশিয়া আপনি আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কাজ করতে পারবেন না তবে ইচ্ছার একটা ব্যাখ্যা আছে
আল্লাহ তাআলা আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছেন ইচ্ছা করে অন্যায় কাজ করবেন আর বলবেন আল্লাহই করালো এটি নয় বরং আল্লাহ তাআলা আপনাকে বুঝার শক্তি দিয়েছে এই বুঝার শক্তি অনুযায়ী আপনি ভালো কাজ করার চেষ্টা করবেন যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে তাওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে রুজু হবেন সেটি তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না আল্লাহ তাআলা বলছেন লিমান শা আমিনকুম আইয়াস্তাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় তবে তিনাকে তবে তিনি আপনাকে আমাকে ইচ্ছা দিয়েছেন ভালো মন্দ বুঝার যেটি মন্দ সেটি ত্যাগ করবেন যেটি ভালো কাজ সেটাই আপনি করবেন চার নম্বরে হচ্ছে আল খালক আপনাকে মনে রাখতে হবে সবার স্রষ্টা একমাত্র আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন সারা বিশ্বে আসমান জমিনকে তিনি সৃষ্টি করলেন নবী রাসূলকে সৃষ্টি করেছেন দুনিয়ার আনাচে কানাচে যা আছে আসমান জমিনের মাঝে সবার স্রষ্টা তিনি এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই ও হুয়া আলা কুল্লি শাই ওয়াকিল সবার স্রষ্টা মহান আল্লাহ তাআলা এই চারটি বিষয় আপনার যদি মনে থাকে আপনি মনে রাখবেন এটি তা আপনার তাকদীরের স্তর এই তাকদীরে এক নম্বরে সকল কিছু আল্লাহ তাআলা জানেন যা কিছু আমরা করি এই বিষয়ে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন তিন নম্বরে আল্লাহ তাআলার ইচ্ছায় হয় তবে আপনার জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে চার নম্বরে সবার স্রষ্টা আল্লাহ তাআলা তাকদীরের বিষয়ে যে দুইটি সম্প্রদায় পথভ্রষ্ট হয়েছে এরা এক গ্রুপ হলো কাদারিয়া আর এক গ্রুপ হলো জাবারিয়া কাদারিয়ারা বলে যে আপনি কোনো একটা কাজ করলেন নিজে কাজ করেছেন এটি কাদারিয়ারা বলে কাদারিয়াদের মূল যেটি ভাষ্য তারা তাকদীরকে অস্বীকার করে আপনি এই যে প্যান্ডেলটা সাজালেন এখন প্যান্ডেল যেহেতু আপনি সাজাইছেন সত্যিই আপনি সাজাইছেন কিন্তু সে বলবে আমি যেহেতু এই কাজটি নিজে করলাম এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই আকীদা ঠিক আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন আপনি পেরেছেন আল্লাহ তাআলা ক্ষমতা না দিলে আপনি পারতেন না তাহলে সে তাকদীরকে অস্বীকার করছে এটি বাতিল আকীদা আমি কথা বলছি এই কথা বলা যদি আমি বলছি জি আমিই কথা বলছি তবে আল্লাহ তাআলা আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন এই জন্য আমি কথা বলতে পারছি যদি এই মুহূর্তে তিনি আমার মৃত্যু নিয়ে নেন আমার কথা বলার কোনো ক্ষমতা নেই এই জন্য যে যারা তাকদীর কাদারিয়া এরা তাকদীরকে অস্বীকারকারী এটিও বাতিল দ্বিতীয় নম্বরে জাবারিয়া গ্রুপ এরা বলে যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলাই করেন লালন ফকিরের একটা গ্রুপ আছে এরা বলে যেমন নাচাই তেমন নাচি পুতুলের কি দোষ তার মানে ও শিরকি কাজ করবে বিদাতি কাজ করবে জেনা কাজ করবে অন্যায় উপকর্ম সব করে বলবে আমি তো একটা মূর্তির নাই গাছের নাই আমার কোনো ক্ষমতা নেই গাছ যেমন বাতাসে হিলে দোলে ওইরূপই আমি তারা এগুলা কথা বলতে থাকে এটাকে ঠিক এটাও বাতিল আমাদের যেটা দেখছেন আহলে হাদিস আন্দোলন আপনাকে নড়াচড়া গতি যে লোক আপনি বসে থাকবেন এই গতি নিয়ে নয় আপনি বলবেন সব কিছু আল্লাহ করাচ্ছেন অন্যায় কাজ অপকর্ম করবেন আর এটি নয় বরং আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন বিবেক অনুযায়ী আপনি কাজ করবেন বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন তাই আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হে আল্লাহ আমার জীবনের যত প্রকার ইবাদত বন্দেগী রয়েছে সকল ইবাদত শুধুমাত্র তোমার জন্য আমরা করি না কার জন্য করি বলেন তো কার জন্য করি ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলছেন এই আয়াতটিতে দুইটি রোগের চিকিৎসা আছে এক গ্রুপ মানুষ রয়েছে যারা লোক দেখানো আমল করে এই ব্যক্তির চিকিৎসা কারণ আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহকে বলেছি হে আল্লাহ আমার জীবনের যত প্রকার ইবাদত বন্দেগী রয়েছে সবগুলা তোমার জন্য সালাত তোমার জন্য হজ তোমার জন্য সিয়াম তোমার জন্য যাকাত তোমার জন্য ভয়ভীতি তোমার জন্য আশা নেকির আশা আকাঙ্ক্ষা ভরসা যা কিছু করি তোমার কাছেই করি তাই যদি কোনো ব্যক্তি এই সূরাটা পাঠ করে আয়াতটি পাঠ করে আল্লাহর ইবাদত করে আর এই ইবাদতে আপনি যদি লোক দেখানো কোনো আমল করেন তাহলে এই ইবাদত কবুল হবে না তাই বলছেন যে আপনি যেহেতু বলেছেন হে আল্লাহ আপনার জন্য ইবাদত বন্দী করি যে ব্যক্তি বলবে খালিস অন্তরে আল্লাহর জন্য ইবাদত করবে এই ব্যক্তির ইবাদতে তিলেস মাত্র লোক দেখানো আমল থাকতে পারে না এই শিক্ষাই তাই যারা লোক দেখানো আমল করে এই আয়াতে তার চিকিৎসা কারণ আপনি নিজেই বলছেন হে আল্লাহ আমার জীবনের যত প্রকার ইবাদত বন্দীগী রয়েছে খাস করে তোমার জন্য কোনো পীর বাসায়কের জন্য নয় খাস করে
যা ইবাদত বন্দী করি সবগুলা তোমার জন্য করি এটি হলো আহলে হাদিস আন্দোলনের প্রথম বৈশিষ্ট্য যা আপনার জীবনের যত প্রকার ইবাদত বন্দীকে রয়েছে সবগুলা আল্লাহর জন্যই হবে এই দিন প্রতিষ্ঠা করার জন্যই নবী রাসূলরা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যে বললেন ওয়া ইয়াকা নাস্তাইন আরেকটা রোগের চিকিৎসা যারা অহংকার করেন সমাজে কিছু মানুষ রয়েছে গাড়ি বাড়ি রয়েছে টাকা পয়সা রয়েছে অনেক সুখ্যাত অর্জন করেছেন সে নিজে আত্মঅহংকারী হয় ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলেন তার আত্মঅহংকারের শেষ একান থেকেই সে বাধ্য হয় জি হে আল্লাহ আমার করার কিছু নেই আমি তোমার কাছে সাহায্য চাই বিপদ আপদ মুসিবতে তোমার কাছে সাহায্য চাই অন্য কাউরে কাছে মাথা নোয়াই না এটি হলো ইসলাম আপনার বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে আপনি সাহায্য চেয়েছেন আল্লাহর কাছেই চাইতে হবে বাড়ি থেকে বের হয়েছেন এই মুহূর্তে যখন বের হলেন বললেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা যখন আল্লাহর উপর ভরসা করে বের হলেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সাহায্য চেয়ে শয়তান বলে যথেষ্ট হয়েছে এই লোককে পথভ্রষ্ট করা আর আমার স্থান নেই তাই আপনি যখন বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিনুল কবি খায়রুন আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিন আদ-দাঈফ মনে রাখিয়েন যিনি শক্তিশালী ইমানদার ব্যক্তি এই ইমানদার ব্যক্তি দুর্বল ইমানদার ব্যক্তির থেকে মজবুত এবং আল্লাহ তাকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যার স্থান ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি নরম মানুষ ছিলেন কিন্তু তার নরম মানুষ থাকার পরেও তার ঈমান এত জোরাল ছিল যে তার ঈমান এত জোরাল ছিল তার ঈমানকে আর দুনিয়ার মানুষের ঈমানকে একাত্রিত করলে তার তার পাল্লাটাই ভারী হতো যদিও বডি হালকা হয় আপনি নরম মানুষ হন কিন্তু ঈমানের বলে বলিয়ান হতে হবে এটাই আপনাকে শিক্ষা দেয় আহলে হাদিস আন্দোলন আপনাকে ডাকে ঈমানের বলে বলিয়ান হয়ে মজবুত হয়ে স্ট্রং ঈমানদার হওয়ার জন্য আপনাকে ডাকা ডাকা হচ্ছে যে আপনি জড় পদার্থ নয় বরং আমল করতে হবে আমলের জগতে কোরআন সুন্নাহ প্রচার করতে হবে তাওহীদ প্রচার করতে হবে মানুষকে শিরকের কথা জানিয়ে দেন মানুষকে সুন্নাহর কথা জানিয়ে দেন মানুষের বেদাতের কথা জানিয়ে দেন তাদেরকে বলেন এটি শিরক এটি বেদাত এটি তাওহীদ এটি সুন্নাত আপনাকে জানাতে হবে তাই জাবারিয়া গ্রুপদেরই এবং কাদারিয়া গ্রুপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন দুর্বল এবং সবল মুমিন উভয়ের ক্ষেত্রে কল্যাণ রয়েছে তবে তিনি বললেন ইহরিস আলা মা ইয়ানফাক আস্তাইন বিল্লাহ ইহরিস আলা মা ইয়ানফাক মা ইয়ানফাক আপনাকে বলছে তোমার জন্য যেটি কল্যাণ সে কাজটি করো যারা জাবারিয়া তাদের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন আপনি তো বসেছিলেন গাছের মতো নিজেকে পদার্থ মনে করলেন যা আপনার ভালো মন্দ কিছু করার নেই যা অন্যায় করছেন পুতুলের মতো নিজেকে মনে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন ইহরিস আলা মা ইয়ানফাকা তুমি জেনে রাখো তোমার জন্য যেটি কল্যাণ সেটাই তোমাকে করতে হবে বসে বসে অন্যায় কাজ করবে শিরকি করবে বিদাতি করবে জিনা করবে চুরি করবে ডাকাতি করবে আর বলবে যে আল্লাহই করালো জিনা আপনার সুযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে তুমি যখন বিপদে পড়ো অসুখ হয় তখন যাও ভারতে যাও পাকিস্তানে যাও আমেরিকা যাও অনেক স্থানে যাও ওই মুহূর্তে তোমার জ্ঞান বুদ্ধি হয় আর ভালো কাজ করার সময় তোমার বুদ্ধি নাই তুমি একমাত্র শয়তান শয়তানি কুলাঙ্গার শয়তানের কাজেগুলা যারা অন্যায় কাজ করার কথা বলে এরপর আল্লাহ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াশারু লাইসা ইলাইক আপনি অন্যায় কাজ করে দিলে আল্লাহর দিকে ইশারা ইঙ্গিত করবেন না বরং অন্যায় কাজ হয়ে গেলে আল্লাহর দিকে রুজু হয়ে তাওবা করে ইস্তিগফার করে আল্লাহর দিকে আপনি রুজু হবেন তাই আপনি অন্যায় কাজের দিকে নয় বরং যে কাজ আপনার কল্যাণ কাজ যেগুলো দেখবেন এই কাজ করার জন্য জাবরিয়াদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন ও ইহরিস আলা মা ইয়ানফাকা তোমার জন্য যেটি কল্যাণ সেটি করো কাদারিয়াদের এরপরে উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াস্তাইন বিল্লাহ কাদারিয়ারা মনে রাখেন কাদারিয়ারা বলেছিল যে আমি কাজ যা করছি আমি নিজেই করছি আল্লাহর কোনো ক্ষমতা নেই তাদের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াস্তাইন বিল্লাহ তুমি যে কাজ করবে এই কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য চাও তোমার করার কিছু নেই আল্লাহ যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে এই প্যান্ডেল দেখছেন আল্লাহর খাস রহমত আপনি চেষ্টা করেছেন বসেছিলেন না বসে থাকলে এই আয়োজন করা যেত না বসে থাকা নয় বরং চেষ্টা করতে হয়েছে কথা বলতে হয়েছে কষ্ট পেতে হয়েছে এরপরে অনুভূতি পেয়েছেন আল্লাহ সাহায্য না করলে খাস রহমত না করলে এগুলো আজকে হতো না আল্লাহ খাস রহমত করেছেন এই জন্য আপনাকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহর সাহায্য চাও তাই আপনাকে লাস্টের কথা বলে যাই যে কাদারিয়াদের বিশ্বাস আমরা করি না জাবারিয়াদের নয় আমরা বিশ্বাসী
যে আমল করার মাধ্যমে সমাজকে চেঞ্জ করা যায়, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে চেঞ্জ করা যায়, শিরক থেকে বিদাত দূর করার মাধ্যমে সমাজকে চেঞ্জ করা যায়, সুন্নাতকে প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজকে চেঞ্জ করা যায়, এরপরে বিদাত উৎখাত করার মাধ্যমে সমাজকে চেঞ্জ করা যায়। আহলে হাদিসের বৈশিষ্ট্য হলো কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলে গেছেন আমলটি সেইভাবে হবে। আর একটা বৈশিষ্ট্য হলো যে আপনি আগে কোরআন সুন্নাহ দলিল পেলে কোরআন সুন্নাহ দলিলকে আপনি মানবেন, কোরআন সুন্নাহ দলিল কি বলে সেটাই আপনাকে মানতে হবে, নিজের রায় অনুযায়ী চলবে না। তাই জাবারিয়া কাদারিয়া উভয় বাতিল। আপনি জানেন আপনি হক সঠিক আমল করার চেষ্টা করেন, ভালো কাজ করার চেষ্টা করেন, আপনি আল্লাহর দোষ দিয়ে নয় ভালো কাজ করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। তাই আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রির তৃতীয় অংশে নেমে আসেন, এরপরে বলেন মাইয়া দাউনি ফাস্তাজিব লাহু, এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, মাইয়া সালুনি ফাওয়াতিয়া লাহু, এমন কি আসো যে আমার কাছে যা চাইবে আমি তাকে দা দান করব, মাইয়াস্তাগফিরলি ফাগফিরলাহু, এমন কি আসো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। আহলে হাদিস আন্দোলনকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আহলে হাদিস আন্দোলনকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যারা এসেছি, যারা আয়োজন করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করো এবং আমাদেরকে এর অসিলায় এর মাধ্যমে পরকালে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন, বলেন আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করি আরও যে আরও যাতে ভবিষ্যতে আমরা এইরূপ আয়োজন করতে পারি। আর খাস করে ওস্তাদ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালি আর আলেম ওলামা যারা আরও এসেছেন সবার জন্য বিশেষ করে সারের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, এই মাজলিস আল্লাহ কবুল করুক, আমাদের মাফ করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।